সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম আপনারা যারা ফ্রিল্যান্সার ডট কমে কাজ করেন নিশ্চয়ই আপনাদের দৃষ্টি হয়েছে একটা ছোটো আপডেট সেটা হচ্ছে মাই লিস্ট তো আমি আজকে কথা বলবো মাই লিস্ট নিয়ে মাই লিস্ট কি এটা থেকে আমরা কি সুবিধা পাবো সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ আশা করি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন তো আমি প্রথমেই মাই লিস্টে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে মাই লিস্ট মাই লিস্টের আন্ডারে ডানফার্সে আছে নিউ লিস্ট নিচের দিকে ফেভারিট মাই হায়ার্স মাই লিস্ট বলতে আসলে আমরা নাম শুনেই বুঝতে পারতেছি আমার তালিকা মাই লিস্ট মানে হচ্ছে আমার তালিকা সেই মাই লিস্টটা দুই ধরনের ইউজ হতে পারে একটা হচ্ছে আপনি মনে করেন ফ্রিলান্সার তখন আপনি কিছু লিস্ট ক্রিয়েট করলেন সেই লিস্টের মধ্যে ফেভারিট বলতে প্রথমে আছে ফেভারিট সেই ফেভারিটের মধ্যে আপনার পছন্দের কিছু আপনি যাদেরকে ফলো করেন সেই ধরনের ফ্রিল্যান্সারদের একটা তালিকা আপনি তৈরি করতে পারেন তার নিচের দিকে আছে মাই হায়ার্স অর্থাৎ আমি যদি ফ্রিলান্সার হয়ে থাকি অর্থাৎ আমি এখানে কাজ করি আমি আরন করি তাহলে আমার মাই হায়ার্স বলতে আমি যাদের আন্ডারে আমি কাজ করছি তাদেরকে আমি যারা আমাকে হায়ার করছি বিভিন্ন সময় তাদের লিস্ট আমি এখানে করে রাখতে পারি এটা হচ্ছে একদম ফ্রিল্যান্সার হিসেবে মাই লিস্টের ইউজ আর যদি আপনি এমপ্লয়ার বা কন্ট্যাক্ট হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ আপনি এখান থেকে এখানে এই ফ্রিল্যান্সার ডট কম এর এই মার্কেট প্লেসে এসে মান ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবেন সেই ক্ষেত্রে আপনার লিস্ট হবে আপনার পছন্দের কিছু ফ্রিল্যান্সার যারা আপনাকে ভালো সার্ভিস দিছে আপনি তাদের কাজ পছন্দ করেন সেক্ষেত্রে হবে ওই ধরনের ফ্রিলান্সারদের আমি এমপ্লয়ার হিসেবে আমি কিছু ফ্রিলান্সারের লিস্ট করে রাখলাম আর দুই নম্বর নিচের দিকে আছে মাই হায়ার্স সেক্ষেত্রে আপনি যদি এমপ্লয়ার হয়ে থাকেন তাহলে আপনি যাদেরকে বিভিন্ন সময় হায়ার করছেন তাদের লিস্টগুলো আপনি এখানে করে রাখতে পারবেন অর্থাৎ এটা এখানে একজন এমপ্লয়ার হিসেবে অথবা একজন ফ্রিল্যান্সার হিসেবে এমপ্লয়ার মানে হচ্ছে আপনার নিয়োগকর্তা অর্থাৎ কাজের নিয়োগদাতা আর ফ্রিল্যান্সার হচ্ছে আমরা আমরা যারা কাজ করি আরন করি আমরা হচ্ছে ফ্রিলান্সার অর্থাৎ এখান থেকে দুই ধরনের ইউজার এখানে এই মাই লিস্টটাকে কাজে লাগাতে পারবে তো এখন আসেন একদম লেখা আছে ফেভারিট প্রাইভেট প্রাইভেট অর্থাৎ অর্থাৎ আমার আমার কোনো লিস্ট নেই এখন আর যদি যে লিস্টটা লিস্টটা করব সেই হবে আসলে একদম এটা প্রোফাইলে আমি শুধু দেখতে পারবো এটা বাইরে কেউ দেখতে পারবে না সেই জন্য এটা সিকিউর এই জিনিসটা এখানে তালা দিয়ে বোঝানো হয়েছে এটা প্রাইভেট তো এটা একটা সুবিধা তো এখন আসেন আমরা একটা নিউ লিস্ট ক্রিয়েট করবো আপনি এখানে মাল্টিপল লিস্ট ক্রিয়েট করতে পারবেন এর মধ্যে একটা লিস্ট আপনাকে ক্রিয়েট করে আমি দেখাচ্ছি নিউ লিস্টে ক্লিক করলাম ক্লিক করে আপনি এখানে একটা নাম দেবেন মনে করেন আমি এখানে হয়তো এই লিস্টের মধ্যে রাখতে পারি বাংলাদেশি ফ্রিল্যান্সার বিডি ফ্রিল্যান্সার আমি লিখতে পারি মনে করেন বিডি ফ্রিল্যান্সার অর্থাৎ আমার এই প্রথম যে লিস্টটা করতেছে এই লিস্টের নাম দিলাম বিডি ফ্রিল্যান্সার এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারেন আমি এখন লিখতেছি না আপনারা আপনাদের মনের মতো একটা ডেসক্রিপশন দেবেন তো আমি এখন সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার সাথে সাথে আমার একটা বিডি ফ্রিল্যান্সার একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছেন দেখেন নিচের দিকে ফেভারিট মাই হায়ার্স একদম নিচের থেকে বিডি ফ্রি যেটা আমি এখন ক্রিয়েট করলাম আপনি ইচ্ছা করলে আরও মাল্টিপল লিস্ট ক্রিয়েট করতে পারবেন এখানে জাস্ট যতবার ক্লিক করবেন ততবারে আপনি নেম এবং ডিসক্রিপশন দিয়ে একটা লিস্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি উদাহরণস্বরূপ একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বিডি ফ্রিল্যান্সারে আবার ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হলো এই তো এখানে নাম লেখা আছে বিডি ফ্রিলান্সার এটা প্রাইভেট এটা ডেসক্রিপশন এটা আমি কিছু লিখিনি এখনও ডান ডানভাসে এখানে থ্রি ডট একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি ইচ্ছা করলে এটা এডিট করতে পারবেন পরবর্তীতে অথবা ডিলিট করে দিতে পারবেন তো এবার আসেন নিচের দিকে ব্রাউজ ফ্রিলান্সার অর্থাৎ এখানে তো আমি বিডি ফ্রিলান্সার ক্রিয়েট করলাম কিন্তু এই এই লিস্টের মধ্যে কোনো মেম্বার নেই অর্থাৎ আমার ফেভারিট যারা আছে আমার পছন্দের ফ্রিলান্সার কয়জন আমি এখানে অ্যাড করে রাখবো তো আমি ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজ ফ্রিলান্সারে ক্লিক করলাম তো ব্রাউজ ফ্রিল্যান্সারের ক্লিক করার সাথে সাথে দেখেন একটা এখানে শত শত ফ্রিল্যান্সারের লিস্ট ওপেন হয়ে গেছে তো আপনি আপনার বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে আপনি এখান থেকে যদি নাম খেয়াল থাকে তাহলে নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন অথবা আপনি এখানে মনে করেন লঘু ডিজাইন যারা করে লঘু ডিজাইনার প্রফেশনাল ফ্রিলান্সার তাদেরকে আপনি সার্চ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি স্কিলটা আপনি সিলেক্ট করে দেবেন মনে করেন আমি লঘু ডিজাইন দিলাম সাথে সাথে দেখবেন এখানে পাশে যারা লঘু ডিজাইন করে সেই ধরনের ফ্রিলান্সারদের লিস্ট এসে গেছে দেখেন এখানে উপরে তিনজনেই বাংলাদেশি ফ্রিলান্সার তো এখান থেকে আপনি মনে করেন এখন রবিউল কে ওনাকে আপনি ফেভারিট লিস্টে নেবেন তো আপনি জাস্ট এখানে দেখেন সেভ টু মাই লিস্ট জাস্ট ক্লিক করবেন এখানে লাভের উপর ক্লিক করার সাথে সাথে মাই লিস্ট নিচে আছে ফেভারিট ফেভারিটে ক্লিক করলেন এবার নিচে যদি আপনার মাল্টিপল লিস্ট থাকে তাহলে কোন লিস্টের আন্ডারে ওনাকে আপনি রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি আপাততে এখানে বিডি ফ্রিলান্সার আন্ডারে রাখলাম ক্লিক করে দিলাম তাহলে এখন হয়ে গেল উনি আমার বিডি ফ্রিল্যান্সার লিস্টের আন্ডারে উনি অলরেডি এখন চলে গেছে তো এটা কি হয়েছে সেটা আমি এখন দেখবেন কিভাবে আপনি আবার আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন মাই লিস্ট মাই লিস্টে আমি ক্লিক করলাম তো দেখেন এখন আমার মাই লিস্টে একটা মাত্র লিস্ট আছে সেটা হচ্ছে বিডি এবং একজন মেম্বার দেখেন ফেভারিট মেম্বার হচ্ছে আমার ওয়ান সেই জন্য ওনাকে সরাসরি শো করতেছে আর যদি আমার মাল্টিপল লিস্ট থাকতো তাহলে লিস্টগুলো এখানে নিচের দিকে থাকতো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা লিস্টে আলাদা করে যেটাতে ক্লিক করবো সেটার আন্ডারের ফেভারিট ফ্রিলান্সারদের লিস্ট এখানে দেখা যাবে তো সম্মানিত দর্শক মন্ডলী আমি এতক্ষণ যে লিস্টটা ক্রিয়েট করলাম এবং ব্রাউজ ফ্রিলান্সার দেখালাম সেটা হচ্ছে ফেভারিট আন্ডারে একই আপনি মাই হায়ারসে এটা তো আপনি ক্লিক করে মাই হায়ারসে ক্লিক করে জাস্ট নিউ লিস্টে ক্লিক করবেন একটা লিস্ট ক্রিয়েট হবে এটার একটা নাম দেবেন একইভাবে আমি যেভাবে ফেভারিটে দেখাইছি খুব হু একই রকম তো একই কাজ আমি দুইবার দেখাচ্ছি না আর সময় নষ্ট করতেছি না মাই হায়ারসেও একইভাবে আপনি ব্রাউজ ফ্রিলান্সারে ক্লিক করে আপনার যাদেরকে হায়ার করতে চাচ্ছেন অথবা হায়ার করেছেন অথবা যাদের আন্ডারে আপনি কাজ করছেন তাদের লিস্ট আপনি ক্রিয়েট করে একইভাবে লিস্ট ক্রিয়েট করতে পারবেন এবং ফ্রিল্যান্সারদেরকে আপনার ফেভারিট লিস্টে আনতে পারবেন তো সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা মাই লিস্ট সম্পর্কে মোটামুটি